हेलो फ्रेंड्स, आज के तैरि कोच्छि चिली पनीर। जारा आमार भिडियोटी प्रथम देखछेन अवश्यई आमार चैनलके सबस्क्राइब करबेन, नतून नतून भिडियोर नोटिफिकेशन पेते पाशे थाका बेल आइकनके क्लिक करबेन। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। 1 टेबिल स्पून कर्नफ्लावर निएछि, 1 टेबिल स्पून मयदा निएछि, नून दिएछि, 1 टी स्पून लंका गुड़ो दिए दिलाम, 1 टी स्पून गोलमरिचर गुड़ो दिए दिलाम। एबार भालो करे मिशिए निते हबे। एबार 200 ग्राम पनीर आमी ओते दिए दिलाम, दिए भालो करे कोट करे नेब। देखुन पनीरेर गाए समस्त मयदा कर्नफ्लावर भालो करे मिशे गेछे। एबार आमी ओटाके भेजे नेब। पनीर भेजे नेवार जोन्नो आमी 2 टेबिल स्पून अयेल निये नि एबार पनीर गुनो एके एके दिए आमी भालो करे एकटु भेजे नेब। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবারে আমি আলাদা জায়গায় একটু তুলে রেখে দেব। ওই তেলে আমি আবার 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, 4 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম, রসুন হালকা বাদামি করে ভেজে নেব। এবার তেলে আমি 1 ইঞ্চি আদা কুচি করে দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার 100 গ্রাম পেঁয়াজ কিউব আকারে কেটে দিয়ে দিলাম। পঞ্চাশ গ্রাম ক্যাপসিকাম আমি কিউব আকারে কেটে দিলাম। এবার 50 গ্রাম ইয়েলো বেল পেপার কিউব আকারে কেটে দিয়ে দিলাম। এবার 50 গ্রাম রেড বেল পেপারও কিউব আকারে কেটে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটু সতে করে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, 1/2 টি স্পুন সয়া সস দিয়ে দিলাম, 1/2 টি স্পুন ভিনিগার দিয়ে দিলাম। রেড চিলি সস দিয়ে দিলাম 1 টি স্পুন। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওয়ান টি স্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 3 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা একটু থিক হয়ে আসবে। এবার কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ফুটে আসলেই আমার গ্রেভিটা রেডি হয়ে যাবে। দেখুন গ্রেভির কালার খুব সুন্দর হয়েছে। এবারে আমার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার চিলি পনির একেবারেই রেডি। চিলি পনির আপনারা রুমালি রুটির সাথে খাবেন, খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।